এবার যেটা করব আমি কাজটা, এবার এখানে কিছু ছবি আমি নিয়ে আসব, ছবিগুলো দিব, ছবি দিচ্ছি দেখুন। ছবি দেওয়ার জন্য আমি কিছু সেলিব্রিটির ছবি দিব, তো ছবিগুলো দেওয়ার জন্য দেখুন কিভাবে ছবি দিচ্ছি। আমি সেলিব্রিটির ছবি ডাউনলোড করে রেখেছি, তো এই ছবি চারটাই দিব আমি। এই দেখুন চারটা ছবি এসেছে। তাহলে এই ছবিটা থেকে আমি গোল নিলাম, এটা এটার নাম হচ্ছে, টুলটার নাম এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই এলিপ্টিক্যাল মার্কিউ টুল আপনার কাছে নাও থাকতে পারে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থাকতে পারে। এখানে রাইট ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এলিপ্টিক্যাল মার্কিউ টুল মানে গোল করে যেটা সিলেকশন হয় সেটা নেবেন, আর এরকম জায়গা থেকে ক্লিক করে টানবেন, দেখবেন ক্রপ হয়ে যাচ্ছে। তাহলে ক্রপ করা খুব ভালো হয় এইভাবে। এবার কি করবেন, ক্রপ যখন সিলেকশন হয়ে গেল, এবার মুভ টুল নেবেন। মুভ টুলে ক্লিক করার পর এবার কি করব আমি, কোথায় গেল, আচ্ছা এটাকে একটু সাইডে রাখি যাতে আমি খুঁজে পাই, দিয়ে মুভ টুলে নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিবেন। তাহলে দেখুন চলে এসেছে। এবার যখন চলে এলো, এটাকে আমি দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি। মানে গোল করে ক্রপ করা অনেক ঝামেলার মনে হয়, কিন্তু টোটালি ঝামেলা নাই, একবারে সিম্পল হয়ে, একবার দেখলেই মনে থেকে যায়। দেখুন এইভাবে নিচ্ছি, তারপরে নেওয়ার পর মুভ টুলে গেলাম, দেখ ক্লিক করে ধরে নিয়ে গিয়ে এটাতে ছেড়ে দেব। তাহলে দেখুন চলে এলো। এবার সাইজ ছোট বড় সেটা আমরা করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো সাইজ ছোট বড় করে দিতে পারি। আগে এভাবে কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, দিয়ে সাইজটা ছোট বড় করে দিবেন। এই দেখুন আশা করি হয়ে গেছে সাইজটা, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তা আমি পরেও করতে পারি, আগে দেখিয়ে দিই আপনাদেরকে, দিয়ে সাজাচ্ছি। আগে ক্রপ করে করে নিয়ে চলে আসি সবগুলোকে, চারটাই পিকচারকে দেখুন। তারপরে এটা ছোট আছে, ছোট আছে অসুবিধা নাই, এভাবে ক্রপ করুন। তারপরে মুভ টুলের সাহায্যে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেন, দেখুন কত ছোট এসেছে। আমরা কন্ট্রোল টি দেবে বড় করে নিতে পারি, এটা কোনো অসুবিধা নাই যে ছোট আসলো তাই বলে হবে না বা এরকম কিছু ভাববেন না, সব সবই কাজ হবে। এ দেখুন হয়ে গেল, কোনো টেনশনই নাই। অনেকের ভাববেন যে হবে না, ছোট ছবি আছে, টেনশন নেই, সব ঠিকঠাক হয়ে যাবে। এবার এটা করার পর তারপরে আরেকটা ছবি আছে, এটা এটাকেও নিয়ে আসবো আমি একই পদ্ধতিতে, নিব মুভ টুল, এটাকে গোল করে নিব। এই দেখুন গোল করে নেওয়ার পর মুভ টুলের সাহায্যে কেটে নিয়ে চলে যাবো। দেখতে পাচ্ছেন চারটাই ছবি কিন্তু আমি নিয়ে চলে এসেছি, এটাকে একটু সাইজ বড় করে দিই। এই দেখুন চারটাই ছবি আমাদের কাছে চলে এসেছে, এবার এটাকেও আমি কেটে দিই, দরকার নাই এই নো, এগুলো কি আছে ওপেন হয়ে, আমি কেটে দিচ্ছি। স্ক্রিনে যে কাজটা করছি সেই কাজটাই থাকবে, তাহলে আমাদের ভালো লাগবে। এই দেখুন কাজটা হয়ে গেছে। এবার যে কাজটা করব, আমরা যে ছবিগুলো নিয়ে এসেছি, এই ছবিটা প্রথমত আমি এক সাইডে রাখি, এখানে রাখছি, ঠিক আছে। একটু সাইজটা, সাইজটা ঠিকই আছে নাকি, এই দেখুন থাক, সাইজ ছোট বড় করবো না, একটু সাইডে করে দিলাম, তাহলে যথেষ্ট। এখানে রাখলাম, আর এটাকে রাখবো আমি এই জায়গাতে, এরকম দূরে দূরে রাখবো, এটাকে একটু এই জায়গায় রাখবো, আর এটাকে একটু সাইডে আরও সরিয়ে দেব। দেখতে পাচ্ছেন, না হলে আপনারা রুলার নিয়ে নেবেন, এক মাপে যদি বসাতে চান রুলার নিয়ে নেবেন সব থেকে ভালো, তাহলে দেখুন মাপে মাপে বসিয়ে দিতে পারবেন, এক মাপে বসবে তাই না। এই দেখুন তো রুলার নিয়ে কাজ করলে, এই জন্য রুলার খুব ভালো লাগে, তো রুলার নিয়ে কাজ করবেন। এবার যে কাজটা, আমি রুলারটাকে এবার বাদ দিয়ে দিচ্ছি, আমার যেহেতু কাজ হয়ে গেছে সেহেতু বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এটাকে কি করবেন, এটা যখন একটা ছবি, এটার স্ট্রোক দিয়ে দেবো একটা, দেখুন স্ট্রোক কিভাবে দিচ্ছি, স্ট্রোক আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের, স্ট্রোক দিলাম। এবার হোয়াইট কালারটা একটু সাইজটাকে বেশি করে দিচ্ছি, দেখুন হয়ে গেছে, এই কাজটা হয়ে গেল। এইভাবে সেমভাবে এটারও করে দিচ্ছি আমি, এটার করছি দেখুন, স্ট্রোক দিলাম, স্ট্রোক করব আমরা হোয়াইট, হোয়াইট করলাম, আর সাইজটাকে করে দেবো একটু বেশি। আচ্ছা কত করেছিলাম, 13 না,
ঠিক আছে, তাহলে এবার লিখে দেবো। এরপর এটা এই দেখুন, রাইট ক্লিক সিলেকশন করলাম লেয়ারটাকে, তারপরে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে সেম কাজটাই করছে কিন্তু, এই দেখুন ওকে করব। ওকে করার পর এটাকে 13 করে দেবো, দিয়ে ওকে, দেখুন হয়ে গেছে। এটাকেও করব ঠিক একইভাবে, স্ট্রোক, স্ট্রোকে গিয়ে কালারটাকে করব হোয়াইট, আর এটাকে করে দেবো আমি 13। ওকে, দেখুন কাজটা আমাদের চারটাই ছবি হয়ে গেছে ঠিকঠাক করে। আমি স্ট্রোক দিয়ে দিয়েছি, স্ট্রোকটা যদি আপনি চান যে অন্য স্ট্রোক দিবেন, অন্য দিলে দিতে পারেন, অসুবিধা নাই, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে কি কালারে দিবেন। যে কোনো কালার দিতে পারেন, এরকমও কালার দিতে পারেন, আপনারা সবুজ দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। আমি হোয়াইট দিয়েছি, হোয়াইটই রাখবো আমি, ঠিক আছে। তাহলে স্ট্রোক হয়ে গেছে। এবার যে কাজটা করব আমাদের সেটা হচ্ছে, এখানে কিছু আমি লেখা লিখবো। তো লেখাগুলো কীভাবে লিখছি দেখুন, প্রথমত আমি একটা বাতি দিব, বাতি বলতে প্রদীপ, এই ছবিটা দিব। দুটো ছবি আমি রেখেছি, তাহলে দুটো ছবির মধ্যে কোনটা, এটা হচ্ছে না, তাহলে ওটা আসবে। আচ্ছা, এই ছবিটা নিয়ে আসলাম। এবার এই ছবিটা নিয়ে আসার পরে কি করবেন, এটাকে ধরে নিয়ে এসে ছেড়ে দিবেন। তাহলে দেখুন ছবিটা চলে এসেছে। এবার যে ছবিটা দেখুন একটা ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে, ইরেজার নেবেন, ইরেজার নিয়ে ম্যাজিক ইরেজার নেবেন, ম্যাজিক ইরেজার নিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, দেখুন হয়ে গেছে ছবিটা ঠিকঠাক হয়ে গেছে। একটু সাইজ বড় করেন, জুম করেন, তাহলে দেখতে পাবেন। এই দেখুন জুম করলাম, আর একটু ইরেজ করতে হবে, ম্যাজিক উড়াতে হবে, উড়ালাম, এটাকে উড়ালাম, একটু হালকা থাকবে, থাক, অসুবিধা নাই, ভালো লাগবে, উড়িয়ে দিলাম। দেখুন হয়ে গেছে কাজটা আমাদের। এবার একটু ছোট করি ছবিটাকে। আচ্ছা, এবার এটাকে ঠিকঠাক জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। বসাবো কোথায়, এখানে বসাবো, এই জায়গাতে, তো এই জায়গাতে বসাবো, একটু বড় করে দিচ্ছি আমি, এই দেখুন বড় করলাম। তাহলে কাজটা আমাদের এটা হয়ে গেল, বড় করে দিয়েছি একটু, ঠিক আছে, এই ভাই বড় করে দিলাম, ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে কাজটা আমাদের। যখন বড় করে দিলাম, এবার এই জায়গাতে আমরা কিছু জিনিস আঁকবো কিভাবে দেখুন। প্রথমত আমি রুলারটাকে নিয়ে আসছি, রুলারটা এই লেভেল পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তারপরে আর একটা রুলার নিয়ে আসছি আমি, এই লেভেল পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে, আর একটু ছোট করি, ঠিক আছে রুলারটা। তো রুলারটা যখন নিয়ে এসেছি, এখানে লিখবো আমরা নাম, এই জন্য রুলারটা নিয়েছি। এবার এখানে আমরা কিভাবে আঁকছি দেখুন, একটু জুম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। এই দেখুন জুম করলাম, কন্ট্রোল দেবে সমান দাববেন, তাহলে জুম হবে। পেন্সিল নিব, পেন্সিল নিয়ে এখানে ক্লিক করলাম, তারপরে এই জায়গাতে ক্লিক করব, দেখুন কিভাবে করছি, এই জায়গায় ক্লিক করলাম, তারপরে এই জায়গায় ক্লিক করলাম, দিয়ে টাচ করে দিলাম। এবার অ্যাঙ্কার পয়েন্ট নিব, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, দিয়ে এই জায়গাতে ক্লিক করলাম, দিয়ে এইভাবে করে দিলাম, ঠিক আছে, এই দেখুন রাউন্ড করে দিচ্ছি, অ্যাকচুয়ালি রাউন্ড করা, দেখুন কিভাবে করলাম কাজটা, খুব ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন, খুব সিম্পল কাজ এটা। এই দেখুন কিভাবে রাউন্ড করছি সেটা দেখে নিন, এই দেখুন রাউন্ড, আমরা এভাবে রাউন্ড করে দিলাম, দেখুন রাউন্ড হয়ে গেছে আমাদের। এই রাউন্ড হয়ে যাওয়ার পরে এটার আমি কালার একটা দিয়ে দিচ্ছি, কালারটা আমি এটাকে শেপটাকে উপরে রাখি, কালারটা আমি করে দিব রেড, এই দেখুন রেড করে দিয়েছি। এবার যখন এটা কাজটা হয়ে গেল, এবার কি করব, এটাকে আমি সব জায়গাতে দিয়ে দিব একটা একটা করে, সবার নিচে নিচে, দেখুন কি ভাই দিচ্ছি। এটা মুভ টুলে ক্লিক করব, তারপরে এখানে অল্টার প্রেস করবেন, আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এবার ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, দেখুন একটা হয়ে গেল, আবার ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, দেখুন আর একটা হয়ে গেল, আবার ধরে নিবেন, দিয়ে ছেড়ে দিবেন, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়ে গেছে।
তো যখন চারটায় হয়ে গেল, এবার কাজটা কিভাবে সাজাবেন দেখুন। এই কাজটা তো আমাদের হয়ে গেল, আর একটু দেখাই।